শিল্প, সাহিত্য, সিনেমা আর গানের সোনালী দশক বলা হয় 90 দশককে। সেই সময়ে বিভিন্ন অঙ্গনে ছিল প্রতিভাধরদের ছড়াছড়ি, কি গানে কি সিনেমায়। 90 দশকের শেষ দিকে বাংলা শ্রোতা মহলে তেমনই প্রতিভা নিয়ে আবির্ভাব ঘটে এক তরুণ কণ্ঠশিল্পীর, নাম তার নাফিস কামাল। এই শিল্পীর এলোমেলো গানটির কথা হয়তো সবার মনে আছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তারই নতুন আরেকটি গান, তারই বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। ইত্যাদিতে প্রচারযোগ্য হলে যে কোনো শিল্পীর গান 90 দশকের শেষ দিকের কথা। ইত্যাদির এক পর্বে হানিফ সঙ্গে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন নবীন এক কণ্ঠশিল্পী নাফিস কামালের। ছাত্র নাফিস কামাল ইত্যাদি সেই পর্বে প্রচার করা হয় তার গাওয়া গান এলোমেলো। প্রয়াত গীতিকার কাউসার আহমেদ চৌধুরীর লেখা এলোমেলো শিরোনামের এই গানটি সুর করেছিলেন নকিব খান। প্রচারের পর শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পায় গানটি, আর রাতারাতি তারকা বনে যান নাফিস কামাল। এলোমেলো ও অনুভবে একা অ্যালবাম দুটি প্রকাশের পর লম্বা একটি বিরতিতে যান এই কণ্ঠশিল্পী। তবে যে মানুষটির রক্তে আসে সঙ্গীত মিশে, সে কি আর গান থেকে দূরে থাকতে পারে? জীবন জীবিকার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে কিছুদিন পর পর নতুন একটি করে গান প্রকাশ করেন এই কণ্ঠশিল্পী। সম্প্রতি নাফিস কামাল প্রকাশ করেছেন তার নতুন একটি গান, যদি ভাবো শিরোনামের গানটির কথাও সুর করেছেন সাইদ কল্লোল। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন নাফিস কামাল, আর তার সঙ্গে ছিলেন ফারিয়া রহমান। এরই মধ্যে গানটি শ্রোতা মহলে পেয়েছে বেশ জনপ্রিয়তা। এই গানটি ছাড়াও নাফিস কামালের ইউটিউব চ্যানেলে আছে তার গাওয়া আরও বেশ কিছু গান, তার মধ্যে আনমনে, ভেতর থেকে, ঋণী সমুদ্র, ভেবে ভেবে তোমাকে, বৃষ্টি নামলে, বিরান ভূমি সহ বেশ কিছু গান। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।